প্রেম প্রেম তো সবসময় করা উচিত, প্রেম না করলে মন ভালো থাকে না। আমার বয়স এখন হয়েছে 28, মানে একদম রিয়েল বাস্তব 28। অনেক ধরনের রচনা ইয়ে আছে, এগুলো সত্যি না, আমার অ্যাকচুয়াল বয়স 28। আমার স্বপ্ন চরিত্র খালি বেড়েই যাচ্ছে, চাহিদা যখন বাড়ে চরিত্র যখন বাড়তেছে, না উইকেট করবো উইকেট করবো। গরিব ধ্বনি না এরকম কিছু না, না সব আমি আমি ফাইন। এখন মনে করেন আমি আমার ভা যদি আপনি প্রথমটা ভালো লাগার জায়গা হয়েছে আমার অভিনয়, এবং আমি খুব লাকি যে আমি আমার ড্রিম জব পেয়েছি। অনেকে অভিনয় পছন্দ করে কিন্তু হয়তো কোনো কারণে করতে পারছে না, তার ভালো লাগার জায়গাটা সে হেরে গিয়েছে। তা আমি এই জন্যই উত্তর দিয়েছি বোধ, এবং আমি একদম অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় আছি, এবং আমি জীবনের শেষ বয়স পর্যন্ত অভিনয় করতে চাই। স্বপ্নখানে ছুতে পারিনি, সিম্পল মানে খুব সাধারণ, অত ইয়ে কিছু না, সাধারণভাবে আমি ইয়ে চাই, ইন্টারন্যাশনালি বাংলাদেশের একজন ভালো অভিনেতা হয়ে অভিনয় করতে চাই। সো এটা আমি চাই, আমার মানে খুব করছি, কিন্তু মানে আছে না যে ঠিক ওই ওরকমভাবে ক্যারেক্টার ইন্টারন্যাশনালি, আমি পথটা আসলে অত ভালো জানি না, এটা আমি বলতে পারি যে কীভাবে প্রসেসকে আমি জানি না, কিন্তু আমি চাই, আমি চাই আমরা সব অভিনেতাই হতে চাই। প্রেম প্রেম তো সবসময় করা উচিত, প্রেম না করলে মন ভালো থাকে না। আর বিয়ে বিয়ের ব্যাপারটা বেশ না, আমি বিয়ে করি না, আমি জানি না, মানে আমি যখন বিয়ে করবো যাকে সে বলতে পারবে যে এখন বিয়ে চলো বিয়ে করে ফেলি, তখনই বিয়ে করা উচিত। যখন মানে আপনার গার্লফ্রেন্ড যখন বলবে আপনাকে বিয়ে করতে, তখন বিয়ে করা উচিত। আমার আমার গার্লফ্রেন্ড যখন বলবে যে চলো বিয়ে করতে, তখন বিয়ে করা উচিত। রিসেন্ট আনন্দ পেয়েছি যে আমি একদিন এই বাসে খুব প্রপারলি রেস্ট নিতে পারছি, এইটা আমি অ্যাকচুয়ালি ওই আনন্দ আপনি যেটা মিন করছেন, এখন আই ক্যান নট ফাইন্ড ইট। আমার আমার মুড অ্যাকচুয়ালি ওয়েদারের সাথে সুইং হয়, আমি খুব মানে এটা আমি দেখছি যে ওয়েদার ডাউন আমিও ডাউন, কিন্তু ওয়েদার খুব ভালো থাকলে আমার মন অটোমেটিকলি ভালো হয়ে যায়। এটা আমি জানি না, হয়তো আমার জেমিনাই দেখে এটা আছে, কিন্তু এটা আমি অনেকদিন ধরে খেয়াল করেছি।